জন্য ওয়েট করছো? সাবস্ক্রাইবটা করে দাও। মাস্কটা পড়তে ভুলে গেছিলাম, এটা হচ্ছে এসেনশিয়াল। অবশ্যই মাস্ক স্যানিটাইজার হাতে রাখবেন, মাস্ক মুখে বলবেন। আজকে নতুন দিনে আবার নতুন ব্লগে আমরা চলে এসেছি। আজকে যাচ্ছি একটা রেস্টুরেন্টে, রেস্টুরেন্টটা ফাইভ স্টার না, কিন্তু রান্নাবান্না শুনেছি ফাইভ স্টার থেকেও নাকি ভালো। তাই বেশি কথা আর বাড়াবো না, আমি আমার ভাই চললাম এখন রেস্টুরেন্টের দিকে। বাকি ভিডিওটা তোমার আমাদের সঙ্গে থেকো, রেস্টুরেন্টে গিয়ে দেখো। বাই দ্য ওয়ে, আমি অনির্বাণ, আপনারা দেখছেন অনির্বাজ, অ্যান্ড আমরা যাচ্ছি আজকে জাইকাবাজ। এই তো সামনে, হ্যাঁ সামনে পোস্ট অফিসের উল্টো দিকে। এই করোনা ভাইরাসের সময় যারা খাবার রান্না করছে, সার্ভ করছে, তারা প্রিকশন সব ঠিকঠাক নিচ্ছে নাকি, তারা সময় মতো হাতে স্যানিটাইজার ইউজ করছে নাকি, সেটা ওটা দেখার বিষয় আছে। কিন্তু আমি গিয়ে সবই দেখলাম বন্ধুরা তার স্যানিটাইজার ইউজ করছে এবং সবার মুখে মাস্কও আছে। আপনারা নিঃসন্দেহে এই হোটেলে এসে খেতে পারেন এবং খাবার হোম ডেলিভারি করতে পারেন। কীভাবে আসবেন? নাকতলা পোস্ট অফিসের ঠিক উল্টো দিকে এবং এনএসি বোস রোডের ওপরে। মেট্রোয় আসতে গেলে গীতাঞ্জলিতে নেমে 5 মিনিটের হাঁটা পথ। খুব তাড়াতাড়ি আপনারা এসে এখানে খেয়ে যাবেন। দোকানটা দেখতে ছোট হলে কী হবে, দোকানটার খাবারগুলো কিন্তু খুব সুস্বাদু। আর এই দোকানের ম্যাক্সিমাম অর্ডারটাই যায় সুইগি আর জোম্যাটোর মাধ্যমে, কারণ এখানে বসে খাওয়ার সেরকম ব্যবস্থা নেই। আপনারা 2-3 জন বন্ধুবান্ধব আসলে বসে খেতে পারবেন। এখানে তন্দুর আইটেমগুলো খুব প্রসিদ্ধ। বন্ধুরা এবার একটু ইনভেস্টিগেশন করে নেওয়ার পালা। জোম্যাটো বয়ের সঙ্গে একটা কথা বলে নিই, আর দোকানের যে ক্যাশিয়ার, যে রেস্তোরাঁর ক্যাশিয়ার আছে তার সঙ্গে একটু কথা বলে নিই, কী কী পাওয়া যায়, কী পাওয়া যায় না, কোনটা খাবার। জাইকাবাজ রেস্টুরেন্ট আছে নাকতলা, আমাদের অনলাইন ফুড সার্ভিস করা হয় এবং আমাদের টোটালি মাল্টিকুইজিন আছে। মাল্টিকুইজিনের মধ্যে ইন্ডিয়ান চাইনিজ আর তন্দুর রয়েছে, এবং আমাদের চাইনিজের স্পেশালিটি রয়েছে, কিছু নতুন অ্যাড হয়েছে মেনু এখন। কঞ্জি ক্রিসপি চিকেন খুব ভালো হয়, তারপর চিকেন 65 নতুন অ্যাড হয়েছে, খুব ভালো হয়। প্যান ফ্রাইড চিলি চিকেন, প্যান ফ্রাইড চিলি ফিশ খুব ভালো হয়, এগুলো স্টার্টারের মধ্যে। আর হচ্ছে ক্রিসপি চিলি পেপার চিকেন আছে, ওটা খুব ভালো হয়। আমাদের প্রত্যেক দিনই খোলা থাকে, লকডাউনের দিনেও খোলা হয়, বাট শুধু অনলাইন ডেলিভারি হয়, প্যাকেজ ফুড অনলি। আর সকাল 12টা থেকে, মানে 12টা নুন থেকে রাত 11টা পর্যন্ত আমাদের টাইমিং রয়েছে, এর মধ্যে যে কোনো সময় অর্ডার করলে ডেলিভারি পাওয়া যাবে। বিক্রি বাট্টা হয়? হ্যাঁ, জাইকাবাজ রেস্টুরেন্টটা খুবই ভালো, এর খাবারটাও খুবই ভালো আছে, আর এতে অর্ডারটাও খুবই মানে ভালো, এতে ডিসকাউন্টও পাওয়া যায় অনলাইন যদি পেমেন্ট করেন। হ্যাঁ, পার ডে 10-12খানা তো অর্ডার এখান থেকেই পাওয়া যায়। বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আমি আমার অর্ডারটা দিয়ে দিই খাবারের, তারপর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে বাকি কথাটা হবে। খাবার নিয়ে বাড়িতে আমি চলে এসেছি, এইবার বক্স ওপেনের পালা। বাকি কথা হবে খেতে খেতে এবং খাওয়ার পরে, আমি টেস্টটা তোমাদের বুঝিয়ে দেবো, কারণ আমার জিভ খুব ভালো, আমি টেস্ট ভালো বুঝতে পারি। তাই আমি আর বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট বক্স ওপেন করবো। আমি 3টে জিনিস অর্ডার করেছি, তার দামটা হচ্ছে চিলি চিকেন গ্রেভিটা 199 টাকা, চিকেন ফ্রাইড রাইস সেটা হচ্ছে 160 টাকা, আর চিকেন 65 220 টাকা, সব মিলিয়ে হয়েছে 579 টাকা। আমাকে ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্ট দেওয়ার পর আমার ব্যালেন্স এসছে, মানে আমাকে পে করতে হয়েছে 547 টাকা। দামটা আপনাদের একটু মনে হতে পারে একটু বেশি, কিন্তু বন্ধুরা দামটা আসল নয়, টেস্টটাই আসল। টেস্টটা যদি ভালো হয় দামটা ঠিক মেক আপ হয়ে যাবে।
তোমরা সবাই বন্ধুরা ফ্রাইড রাইসটার পরিমাণটা দেখো, অনেকটা পরিমাণ একটা ফ্রাইড রাইস নিয়ে দুজন মিলে অনায়াসে খেতে পারবে। আর দেখো চিকেন অ্যাভেলেবেল ফ্রাইড রাইসের মধ্যে ঘোরাঘুরি করছে। আর এখানে চিলি চিকেন 10 পিস দিয়েছে, আর চিকেন 65ও 10 পিস করেই দিয়েছে। দুটোর সঙ্গে গ্রেভি আছে। ফ্রাইড রাইস চিলি চিকেনটা নিলে তোমরা একটা নিলে দুজন মিলে মোটামুটি ভালো করেই খেতে পারবে। পরিমাণটা বেশ অনেকটাই দেওয়া আছে। ফ্রাইড রাইস চিলি চিকেন অ্যান্ড 65। এবার আমি টেস্ট করে দেখাবো। শুরু করলাম। একবার ঘুমাই যাবে, সেকেন্ড বার বন্ধুরা একটাই কথা বলবো, ফ্রাইড রাইসটা অ্যাভারেজ। আমি 100 দিচ্ছি 60, খুব আহামরি না। কিন্তু চিলি চিকেনটা দিয়ে সেকেন্ড বার খাওয়ার পরে সত্যিই খুব সুন্দর। মানে চিলি চিকেনটা টেস্টটা পুরো অন্যরকমের। সব দোকানের সঙ্গে এবং স্ট্রিট ফুডের স্ট্রিট চিলি চিকেনের সঙ্গে এক করবেন না, এটা স্ট্যান্ডার্ড অনেক হাই। বন্ধুরা এবার আমি নিয়ে নিয়েছি চিকেন 65। আমি এটা এখন একবার মুখে করবো। বন্ধুরা 100-এর মধ্যে 80, খুব সুন্দর, অসাধারণ বলবো না, খুব সুন্দর। আপনারা এটা ট্রাই করতে পারেন। আমি ওভারঅল 100-এর মধ্যে রেটিং দিলাম 75। খারাপ না বন্ধুরা, আপনারা আসবেন এবং ট্রাই করবেন। লাস্ট বার বলে দিচ্ছি, থ্রেড দিচ্ছি আপনাদের, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এটা ভালো লাগার সঙ্গে সঙ্গেই বেল আইকন চেপে দেবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটু তো দেখতে পারেন এই ভাইটাকে। টাটা।